বিসমিল্লাহিরাহমানুরাহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি। আজকে আলিফ আলিয়া দুজনেই তাদের স্কুলে যাচ্ছে। আলিফ ইয়ার টুতে উঠেছে আর আলিয়া রিসেপশনে। তো সেপ্টেম্বরের 5 তারিখ থেকে স্কুল খুলেছে। তো সকালে ঘুম থেকে উঠেই দুজনে ব্রাশ করতেছে, আর আজকে ওদের স্কুলে যাওয়ার পুরো ভিডিওটি শ্যুট করেছি আপনাদের সাথে। যেহেতু বছরে শুরুটা সেপ্টেম্বর মাস থেকে তারা কাউন্ট করে এখানে লন্ডনে, তো সেপ্টেম্বরের 5 তারিখে স্কুল খুলেছে। তো নতুন ড্রেস, নতুন সব কিছু, নতুন ক্লাস সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলিফ আলিয়া অনেক এক্সাইটেড, মানে খুবই খুশি তারা নতুন সব কিছু পড়তেছে। বাচ্চারা আসলে নতুন পোশাক পেলে এমনিতেই খুশি হয়ে যায়, আর অনেক দিন পরে স্কুল খুলেছে। আমার আলিফ তো কান্না করতো বাসায় যে স্কুল কবে খুলবে, কারণ প্রায় 2 থেকে 2.5 মাস 3 মাসের মতো আমাদের বন্ধ রেখেছে, তো হলিডের জন্য। তো এই আর কি। তো এখন যেহেতু 5 তারিখে স্কুল খুলেছে, ওদের জন্য ড্রেস, জুতো সব কিছু নতুন কিনে রেখে দিয়েছি আগে থেকেই। তো এখন তারা নিজেরাই রেডি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো মানুষ হতে পারে, দীর্ঘায়ু কামনা করবেন, আর পড়ালেখাও যেন ভালো হয়। আমি মা হিসেবে তাই চাই যে ভালো যেন মানুষ হয়। আসলে প্রথমত ভালো মানুষ হওয়াটা খুবই জরুরি দরকার। তো স্কুল খুলেছে, আলিফ আলিয়া খুবই খুশি, রেডিও হয়ে গেছে। সকাল থেকেই তারা খুব এক্সাইটেড, আসলে সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে পড়েছে। আমার সেই মানে ভোরে উঠতে হয়েছে 6টার দিকে। আসলে ওরা আর্লি ঘুমিয়ে পড়ে আর মর্নিংয়ে খুব তাড়াতাড়ি উঠে যায় সেজন্যে। তো তারা রেডি হচ্ছে নিজে নিজে, আমাকে কোনো কিছু করতে দিতেছে না, মানে বলতেছে মাম্মি আমি পারবো। আলিফ যেহেতু 7 ইয়ার্স হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ সে নিজে নিজেই সব কিছু করতে পারে। ওর ড্যাডির সাথে গিয়ে সব কিছু নতুন তারা কিনে নিয়ে এসেছে। তো এই আর কি, দোয়া করবেন সবাই আমার ছেলে মেয়ের জন্য। আসলে ওরা ওদের আনন্দ দেখে আমার খুব ভালো লাগতেছিল, আমার ছোটোবেলায় সে স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল। তো সকালে আসলে ভারী কি খাবার দিব, ওরা আসলে সকাল 8:30 থেকে 3:15 পর্যন্ত স্কুলেই থাকবে। তো এখন একটু ডিম ভাজা করে দিচ্ছি, একটু ডিম ভাজা করে তো খাইয়ে দিব, আর একটু ভাত দিয়ে চটকিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। তো দেখি ওরা খায় কি না। তো অনেক লং টাইম থাকে স্কুলে, আসলে স্কুলে যে টিফিনটা দেয় ওরা সেটা খায় না, সেই জন্যেই আমার সকালবেলা একটু ভারী খাবারটা দিয়ে দিচ্ছি, যাতে ওদের পেটটা একটু ভরা থাকে আর ক্ষুধা যেন না লাগে। স্কুলে খাবারটা আসলে ওরা প্রপার এত খেতে পারে না সেই জন্যে। তো ওর আব্বুও উঠে পড়েছে সকালবেলা, ও রেডি করে দিচ্ছে ছেলেকে, চুলে জেল লাগিয়ে সুন্দর করে চুলটা আছড়িয়ে দিতেছে আলহামদুলিল্লাহ। হাজব্যান্ডও অনেক খুশি। তো ছেলে মেয়ে নতুন করে আবার স্কুলে যাচ্ছে, আলিয়াও খুশি, ওর আব্বু ওকে ক্রিম লাগিয়ে দিতেছে। মানে আলিফকে কোনো কিছু করে দিলে ওর ভালো লাগে না, সে বলবে ড্যাডি আমাকে দাও, আমাকে করে দাও। তো এই যে বাসা থেকে বের হয়ে গেলাম, আমি ওদেরকে দিয়ে মানে দিতে যাচ্ছি স্কুলে। ওর আব্বু বাসায়, ওর আব্বু একটু কাজে যাবে সেজন্যে। তো এই আর কি, অনেক বাচ্চারাই এক্সাইটেড স্কুলে যাচ্ছে অনেক দিন পরে। এই যে দেখতে পাচ্ছেন আরও অনেক বেবিরাই যাচ্ছে। তো আলিয়াও স্কুলে চলে এসেছে, এখন তার নেমটা গায়ে লাগিয়ে দিচ্ছে টিচার। তো আজকে এই ছোট ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।